সামনাকু আসুছি বর্তমান এক বড় দুঃখ খবর। ছত্তিশগড়ের দন্তেওয়াড়ার মাওবাদীঙ্ক আক্রমণে শহীদ হলে 11 জন জবান। জানন্তু সম্পূর্ণ ঘটনাটি কোন রহিতিলা, এভাবে অঘটন ঘটিবা পছর কারণ কোন রহিছি। ভিডিওটি আরম্ভ করিবা পূর্বরু সাবস্ক্রাইব করে নিয়ন্তু ওড়িয়া নিউজ দুনিয়াকু, পাখরে থাকা বেল আইকনটিকু প্রেস করে নিয়ন্তু। তবে ছত্তিশগড়ের দন্তেওয়াড়ার মাওবাদী মানে এক বড় ধরনের আক্রমণ করিথিবার জনা পড়ছি। এই আক্রমণের 10 জন জবান সহ জনে পুলিশ ড্রাইভর শহীদ হয়েছেন। দন্তেওয়াড়ার অরনপুরর ডিস্ট্রিক্ট রিজর্ভ গার্ড ফোর্সকু নিয়ে যাওয়া এক গাড়িকে লক্ষ্য করে মাওবাদী মানে আইডি বিস্ফোরণ করেছিলেন। এই অতর্কিত আক্রমণ পাই সুরক্ষা কর্মী মানে প্রস্তুত নথিবারু গাড়িতে থাকা 10 জন ডিআরজি জবান এবং জনে ড্রাইভর শহীদ হয়েছেন। ছত্তিশগড় পুলিশ কইছি যে এই অঞ্চলর মাওবাদীঙ্ক উপস্থিত নেই গুইন্দা সূচনা মিলিবা পরে আরম্ভ হইতিবা মাও বিরোধী অপারেশন শেষ করে ডিআরজি ফোর্সর জবান মানে ফেরুথিবা বেলে এভলি দুর্ঘটনা ঘটিছে। শহীদ হইতিবা জবান মানে হলে জোগা সডি, মুন্না রাম, সন্তোষ তাম, দুলগ মন্ডাবি, লক্ষ্মু মরকম, জোগা কবাসি, হরিরাম মন্ডাবি, রাজু রাম, জয়রাম, জগদীশ এবং গাড়ির ড্রাইভর ধনীরাম যাদব। এই আক্রমণকে নিয়ে শোক প্রকাশ করা সহ মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল কইছন্তি যে দন্তেওয়াড়ার অরনপুর পুলিশ স্টেশন অঞ্চলে মাওবাদী ক্যাডরঙ্ক উপস্থিত সম্পর্কে সূচনা পাই মাও বিরোধী অপারেশন পাই আসিথিবা ডিআরজি ফোর্সকু টার্গেট করে আইডি বিস্ফোরণ করা যিবারু আমার 10 জন ডিআরজি জবান এবং জনে ড্রাইভর শহীদ হয়েছেন। সেমান আত্মাকু শান্তি মিলু, মাওবাদী মানে এভাবে আক্রমণ করে বঞ্চি যাই পারিবে না। এই ঘটনা অত্যন্ত দুঃখদায়ক। মাওবাদী মানকর বিরোধে আমার সংগ্রাম শেষ পর্যায়ে রয়েছে। যোজনাবদ্ধ ঢঙ্গে মাওবাদী মানকর মূলপোচ করা যাবে বলে কুয়া যাইছে। তবে এই আক্রমণ পরে এবে মাওবাদী এবং জবান মধ্যে গুলি বিনিময় জারি রয়েছে। ঘটনা বিষয়ে সূচনা মিলবা পরে দুইটি আম্বুলান্স সেখানে পৌঁছিছে। এসব মাওবাদী সহ মোকাবিলা করা ডিআরজি ফোর্স অধিক জবান ঘটনাস্থলে পৌঁছিবার জনা পড়ছে। তবে এই ঘটনাকে নিয়ে রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী মধ্য সমালোচনা করছেন। সে কিন্তু যে প্রত্যেক আক্রমণ পরে ভাগেল সমান কথা কৌন কিন্তু মাও দমন লাগি কোণী কড়া পদক্ষেপ নিয়া যাও না। যেপর্যন্ত পড়োশী রাজ্য সহ সমন্বয় রক্ষা করে মাওবাদী বিরোধে অপারেশন নহে সে পর্যন্ত এই সমস্যার সমাধান হব না। অন্যপক্ষে কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ ঘটনা সম্পর্কে খবর পাই মুখ্যমন্ত্রী সহ কথা হইতে বেড়ে ছত্তিশগড়কু সমস্ত সম্ভাব্য সাহায্য যোগাই দেওয়া প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমান সময়ের এভাবে এক বড় হৃদয়বিদার ঘটনা সামনাকে আসুচি। ছত্তিশগড়ের দন্তেওয়াড়ার মাওবাদী আক্রমণে শহীদ হলে 11 জন জবান। আপনার যদি জন সচ্চা ভারতীয় হইতে নিহতি ভাবে কমেন্ট সেকশনে জয় হিন্দ বলে লিখুন এবং এখানে আগামী অপডেট জাঁয়া আমার সহ জড়িয়ে রয়ে থাকুন। সে পর্যন্ত মু রহিলি জয় হিন্দ।